আল্লাহর নামটি স্মরণ কইরা একটা নতুন জারি গান গাইব রে আমি বন্দর পীরিতে মাঝি আমার মানব জন্ম নষ্ট হইল রে আল্লাহ খান্নাসের দাই কইরা রে হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি আল্লাহর আউলিয়া ছিল যাইয়া সাড়ে তিনশো আউলিয়ার ভিতরে ইনিরে একজন নবীর বংশের নবীর আওলাদের রাসূল এবার আমি আপনাদের নতুন আর একটি জারি গান উপহার দিচ্ছি, সেটা হলো হজরতে শিহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ। হজরতে শিহাবুদ্দিন সেই ফতহুস সরওয়ার্দি শায়েখ মাকতুল নামে পরিচিত ছিলেন। তিনি তিনি সরওয়ার্দ নামক এক স্থানে জন্মগ্রহণ করেন, তা ইরাকে আরবের জানজান নামক সেই কোশবার অন্তর্গত একটি গ্রামে এই শাহাবুদ্দিনের জন্ম। এই গ্রামে হিজরি 449 সনে তার জন্ম হয়। হযরত ইমাম মাজদুদ্দিন ইলাজ্জি রহমতুল্লাহর শিক্ষা মজলিসে যোগদান করে তার শাগরেদ রূপে তার কাছে থেকে হিকমত ও উসলে ফিকাহ শাস্ত্রের সেই উৎপত্তি লাভ করেছিলেন এই শাহাবুদ্দিন আউলিয়া। তাহার কাছে দিন ইলমের অনন্য মাসলা সম্বন্ধে শিক্ষা জবরদস্ত মুনাজারায় এবং বাহাজ যায় করিত এ সমস্ত বাহেজ তর্কের কারণে ফকিগণ তার বিরোধী শত্রুতা করে তাকে বহু দোষারোপ এমনকি ধর্মীয়হীনতা ধর্ম ভ্রষ্টতার দেওয়া দোষী আরম্ভ করে দিল শাহাবুদ্দিন আউলিয়া। শাহাবুদ্দিন আউলিয়ার দোষারোপ করা শুরু করলো আপনাদের যাই কইয়া। হযরত শিহাবুদ্দিন সরওয়ার্দি তার বিরুদ্ধে আর ফকি আয়ুবীর দরবারে অভিযোগ উত্থাপন করিল আপনাদের যাই বল। হযরত শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহর বিরুদ্ধে ফকিহরা এখানে ক্রান্ত হননি, বরং শেষ পর্যন্ত সুলতান সালামউদ্দিন আয়ুবীর দরবারে অভিযোগ উত্থাপন করলেন। সুলতান তার পুত্র হলবের গভর্নর সুলতান জাহাদেরকে নির্দেশ প্রদান করে দিলেন হযরত সরওয়ার্দিকে, শাহাবুদ্দিন সরওয়ার্দিকে ধর্মভ্রষ্টতার অপরাধে তাকে হত্যা করা হোক, এই ধরনের একটা বিচারের রায় দিয়ে দিল। তিনি পিতার নির্দেশ মোতাবেক তাকে হত্যা করলেন। কোন কোন ঐতিহাসিক বলে ফকিরা তাহার বিরুদ্ধে সুলতান
সুলতানুল জাহাবের কাছে এই অভিযোগ করিলেন এবং সুলতানুল জাহাবে নিজেই হযরত শিহাবউদ্দিন রহমাতুল্লাহকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। যা হোক, হিজরি 587 সনে তিনি হলবের সুলতান সেই কর্তৃক শহীদ হয়ে গেল। হযরত শিহাবউদ্দিন সারাওয়াত্তি রহমাতুল্লাহ প্রাচীন যুগের হেকমতের খুব ভক্ত ছিলেন। তিনি হেকমত শাস্ত্রের পরে তত্ত্ব পর্যন্ত পৌঁছেছিলেন এবং শাস্ত্রের বহু সূক্ষ্ম অনুসূক্ষ্ম বিষয়ে আয়ত্ত করে সক্ষম হয়েছিলেন এই শিহাবউদ্দিন আউলিয়া। তিনি পারস্য এবং ওমান দেশীয় তৎকালীন দার্শনিকদের উক্তিসমূহ বিশেষভাবে অধ্যয়ন করেছিলেন এই শিহাবউদ্দিন আল্লাহর আউলিয়া, এবং এ বিষয়ে নিজের বহু গ্রন্থ লিখে গিয়েছিলেন। তিনি নিজেও বহু হাদিস গ্রন্থ লিখেছিলেন। এই সমস্ত গ্রন্থে তিনি আকল দ্বারা যে সমস্ত হাকিকতের সন্ধান পেয়েছেন তো তার সঙ্গে আলোকপাত করা হয়েছে। সুফিয়ায়ে কেরামের আধ্যাত্মিক শিক্ষা সম্বন্ধে তিনি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে আলোচনা করেছেন এবং সুফিয়া সম্প্রদায়কে এক বিশেষ আকারে পাঠক বিন্দুদের সামনে তুলে ধরেছেন এই শিহাবউদ্দিন সরাওয়াত্তি আউলিয়ায়, এই আল্লাহর ওলি। শিহাবউদ্দিন আউলিয়া বিশদ ও বিস্তারিত বিবরণ প্রদানের পরিবর্তে শুধু সূক্ষ্ম ইঙ্গিত করে ক্রান্ত হয়েছেন বলে তাই না, তিনি এমন খোদাদাতা ভঙ্গিতে তত্ত্বগুলো প্রকাশ করেছেন যাহাতে তার তালিমের মূল উদ্দেশ্যে পাঠক বর্গের সামনে সুস্পষ্টভাবে প্রকাশিত যাহা করা হয়নি। এই কারণে তার সমসাময়িক ওলামার তার আকিদা ও ইমান সম্বন্ধে অভিযোগ ও সম্বন্ধে উত্থাপন করেছেন, ফলে তা ধারণা করা অসম্ভব নয়, সঙ্গত নয় যে তিনি নিজের মূল্য বক্তব্যগুলো সর্বসাধারণকে বুঝাতে না পারায় নিজেকে যেন কোতল করার জন্য তিনি নিজেই হলবের সেই ফকিরদেরকে উৎসাহিত করেছিলেন। রেওয়াতে প্রসিদ্ধ কইছে শিহাবউদ্দিন হলো নগর ক্যান্সার যার পোপ থাকা কালে রে, তার সম্বন্ধে সেখানকার শ্রুতিবিন্দুদের মতামত ভাগে বিভক্ত ছিল। ওরে ভাই রে তোমাদের যাই বলে একদল ওলা মাতার আকিদা ও ইমান সম্বন্ধে গুরুতর সন্দেহ করিল, সন্দেহ করিল বিদায় তার প্রতি খারাপ ধারণা করিল। আর একদল ওলা মাতার ভক্ত ছিল রে তাকে শ্রদ্ধার চোখেই দেখত রে, বিভক্ত ছিল। একদল ওলামা তার আকিদা ইমান আর একদল তাকে পছন্দ করতেন না। ইসলামের রুহানি জীবনের ঐতিহাসিক শিহাবউদ্দিন সরাওয়াত্তি রহমতুল্লাহ ব্যক্তিত্ব অতি গুরুত্বপূর্ণ ও সুনাম ও সুমহান ছিল, এই কারণে নয় যে তিনি খুব বড় সুফি ছিলেন এবং প্রাচীনকালে সুফিয়ে গ্রামের পদাঙ্ক অনুসরণ করে চলতেন তিনি, আর এ কারণে নয়
যে তিনি খুব বড় দার্শনিক ছিলেন এবং কার্যকলাপ মাসলাসমূহ খাঁটি দার্শনিক ও দৃষ্টিভঙ্গির চিনতে গবেষণা করতে অভ্যন্তর ছিলেন তিনি অভ্যস্ত ছিলেন তার বরং এই কারণে যে তার মাজহাব ও মতবাদের ভিত্তি ইশরাকি দর্শনের উপর স্থাপিত ছিল তা এমন একটি মাজহাব যা তাসাউফ এবং দর্শনের মাঝখানে একটি উপসাগরের ন্যায় সৃষ্টি করেছিল যেমন সিয়াবুদ্দিন সরদি রহমাতুল্লাহ প্রসঙ্গে নিজের অবস্থা বর্ণনা করে বলছেন কোন বিষয়ে আমার সম্মুখীন হলে সর্বপ্রথম আমি তার দলিল প্রমাণের প্রতি দৃষ্টি করি তাছাড়া যদি আমি দলিলের প্রতি লক্ষ্য না করি তবে কোন সন্দেহ সৃষ্টিকারী আমাকে সন্দেহের মধ্যে ফেলতে পারবে না দার্শনিক শাস্ত্র সম্বন্ধে কত কত কয়েকটি রচনা গ্রন্থ রচনা করে ছিলেন শিহাবুদ্দিন আইয়ুবী গ্রন্থগুলো তার দর্শন শাস্ত্রের অগাধ জ্ঞান তীক্ষ্ণ মেধার ইশরাকি ছিল পরিচর্চক গ্রন্থগুলোর মধ্যে হিকমতুল ইশরাক ইয়াকুল নূর ও গরবাতুল গরিবা নামক তিনটি গ্রন্থে বিশেষ গুরুত্বপূর্ণ যাইতেছি বলে এই গ্রন্থগুলো মুসলিম চিন্তাধারার ইতিহাসে গভীর প্রভাব বিস্তার করেছে শিহাবুদ্দিন সরওয়ারজি দার্শনিক সূক্ষ্ম জ্ঞানের অধিকি পরিচয় করে গ্রন্থখানার বিষয় বস্তুগুলো প্রধানত দুভাগে বিভক্ত গেছে হইয়ে প্রথম ভাগেই মান্তেক দলিল প্রমাণ সাহায্য যায় দিয়া মাসলায় দৈনন্দিন কার্যকলাপ সম্বন্ধে বাহেস করে আলোচনা করেছেন বাইরে আপনাদের জয় বলে উনি দ্বিতীয় ভাগে আনোয়ারে ইলাহি ও তাজাল্লিয়াতে রব্বানি আলোক কার্যকলাপ ও মাসলায়ে সমূহের আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাগ আবার পাঁচটি অধ্যায়ন বিভক্ত প্রথমে অধ্যায়ে নূর এবং হাকিকত সম্বন্ধে বাহেস করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ন অস্তিত্বের পরোয়াস সম্বন্ধে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়নে নুরুল আনোয়ার ও আনোয়ারে কাহেরা সম্বন্ধে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়নে আলেম বর্গের বিভাগ আলোচনা করা হয়েছে দেখো কয় মিনিট তোমাদের যাই কইয়া এই আউলিয়ার জীবন বৃত্তান্ত আপনাদের যাই শোনাইয়া আমি ধীরে ধীরে বলবো কথা রে তাদের আকার সংযম সম্বন্ধে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে নবুয়ত স্বপ্ন বা ইলহাম এবং হাসর সম্বন্ধে আলোচনা করা হয়েছে শিহাবুদ্দিন সরওয়ার্দি তিনি
যেখানে নূর অন্ধকারের উল্লেখ করেছেন সেখানে নূর বলতে তার উদ্দেশ্য রুহু। এই নূরের কথা বলা হয়েছে, নূরটা হলো রুহু। আর অন্ধকার বলতে তার উদ্দেশ্য হয় মাদ্দা বা মূল ধাতু। এই রূপে যেখানে আনোয়ার শব্দের উল্লেখ করেন সেখানে তা দ্বারা তার উদ্দেশ্য হয় আক্কল। এই অক্কলে আপলাক বলতে তার উদ্দেশ্য আনোয়ারে কাহেরা। তো আনোয়ারে মুজাদবাদ বলতে তিনি উদ্দেশ্য করেছেন, উদ্দেশ্য করেছেন যে মানবাত্তা, অর্থাৎ আনোয়ারুল ও আনোয়ার বলতে তিনি আল্লাহকে বলেছেন। কাহার বলতে এবার জওহার বলতে দেহ, আর গাসেক বলতে অন্ধকার, আর এলমে বর্জক বলতে তার কাছে জোরগত উদ্দেশ্য হয়ে থাকে। এই কিতাবগুলির ভিতরে এরকম কিছু বিশ্লেষণ তিনি লিখে গেছেন। বর্ণনা করতে চাই শিহাবুদ্দিন সরওয়াতি মাজহাব কি ছিল আর হিকমতের ইশরাক বলতে তার কি উদ্দেশ্য রইল। আল্লাহ পাকে গুণাবলী কার্যবলী উপলব্ধি সাত পরিচয়ে দর্শন করা ইলমে কালাম আকায়েদ শাস্ত্র ইলমে ফালাসফা দর্শন শাস্ত্র তাসাউফ অর্থাদের সুফিবাদের মধ্যে যাইয়া পরিপ্রাপ্ত হইয়া রেছিল তোমাদের জয় কইরা এই সাধু প্রকার লাভ করা। আল্লাহ পাকের গুণাবলী কার্যবলী উপলব্ধি সাত পরিচয় এবং দর্শন এলমে কালাম ও আকায়েদ শাস্ত্র এলমে ফালাসফা দর্শন শাস্ত্র ও তাসাউফ অর্থাৎ সুফিবাদের মধ্যে পরিপ্রাপ্ত এই সাত দুপ্রকার সাত করা যায়। প্রথম প্রন্তা দর্শন শাস্ত্র ও যুক্তি প্রমাণ, আর দ্বিতীয় প্রন্তা রুহানি উপলব্ধি ও সুফিয়া ইকরামের ওয়াজাত। কার পকেটে কে দৌড় মারব বাদ দেওয়া।